আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ শুক্রবার 3 সেপ্টেম্বর 2021 কারওয়ান বাজারের আজকের ইলিশ বাজার 1300 টাকা দিতে মাছটির দাম চেয়েছে। মাছটা কিন্তু সুন্দর ডিম ছাড়া মাছ। শুক্রবারে আজকে মাছের আমদানি দেখা যাচ্ছে বেশ, তবে দাম আমরা দেখবো আসলে কতটুকু বেড়েছে। 1300 টাকা 1 কেজি কত গ্রামের মাছ আমরা একটু জিজ্ঞাসা করি। এটার ওজন কতটুকু হবে? এটা ভাই 1.5 কেজি 1 কেজি 600। এটা কত বিক্রি করছেন? কত করে এটা আজকে বেচতে 1300। মাছটা তো সুন্দর, ডিম নাই এই মাছটা। ডিম নাই, খুব ভালো মাছ, ফাইন মাছ, একবার সেরা কই মাছ, একবার ডিম ছাড়া, ডিম ছাড়া সেই মাছ, খুব ভালো মাছ। ছোট মাছের কেজি 600 টাকা। কত করে দিলেন? আমারই লাগবে তো, এই কক্সিজেন প্যাকিং করা লাগবে। আমারও দেখাই দিব, চেহারায় পুরো দেখাই দিব। এটা পদ্মার মাছ, এটা পদ্মার মাছ। এটা রাস্তা আছে 950 টাকা, 900 গ্রাম ওজন, 950 টাকা কেজি পদ্মার মাছ, 950 টাকা। আই যে পদ্মার ইলিশ, পদ্মার ইলিশ, পদ্মার ইলিশ। এটি চাঁদপুরের মাছ, চাঁদপুরের লোকাল মাছ, এটি চাঁদপুরের লোকাল মাছ, চাঁদপুরের লোকাল মাছ, এটি চাঁদপুরের লোকাল মাছ, চাঁদপুরের লোকাল মাছ, এটি চাঁদপুরের লোকাল মাছ, চাঁদপুরের লোকাল মাছ। ঠিক আছে, আমি বলছি কত গেল এটা? 1150 টাকা কেজি বিক্রি করবো। সাইজ কতটুকু? 1 কেজি 300, 350, 400 এরকম। 34,500। আমি বলছি 3 নাম্বার, তারপর 3 নাম্বার থেকে বলছি। এই দেশি আইন আছে, দেশি আইন, দেশি আইন করে কত করে? 1250 টাকা কেজি এক। ও আইন মে সামার ভাই ঠিক আছে, ঠিক আছে। এই চাঁদপুর হামসুরের মাছ, সাগরের মাছ লেখায় দূরেই যাচ্ছে পাগল দিয়ে।